বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আমি খুব ভালো আছি কিন্তু এবার মনে হয় পাগল হয়ে যাবো কারণ হচ্ছে কী হচ্ছে কিছুই বুঝতে পারছি না না আমি পাগল হয়ে যাচ্ছি না টিন পাগল হয়ে যাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না ছেলে 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 একটা মা এ ছেলের পাগল কণা যদি প্রথম প্রথম দেখাতো না খুব ভালো লাগতো যে না ছেলেকে নিয়ে চিন্তায় পাগল হয়ে যাচ্ছে বা এরকম কান্নাকাটি করছে বা ছেলের নাম করছে আজ নয় মাস মুখ বন্ধ করে চুপ করে থাকার পরে এখন ছেলে ছেলে করছে এখন বলে ছেলের জন্য জামা নিচ্ছি ছেলের জন্য খেলনা ফ্যান নিচ্ছি মানে ছোট্ট যে ব্যাটারি ফ্যানগুলো হয় সেগুলো নিচ্ছি তারপরে ছেলে আসবে ছেলে আসবে আশুক আগে আগে আসু কারণ নিজের জীবনটা তো তুই শেষই করেছিস আবার উঠে পড়ে লেগেছিস ছেলেটা জীবন শেষ করতে ছেলেটা ভালো ছিল আমি জানি না কার কাছে থাকবে কি থাকবে মা যখন নিশ্চয়ই মায়ের অধিকার আছে আমি বলবো না যে কেন মা পাবে কিন্তু মা যে বেলাল্লা পানমু করে বেরিয়েছে যে সেগুলো কি ভুলে গেল কিসের জন্য ঘর ছেড়েছিল এটা ছেলের জন্য পরকিয়ার জন্য আজকে নয় মাস বাচ্চাটার কোনো কথা যে মা বলেনি সেই মা নয় মাস পর এখন চাইছে বাচ্চাকে ভালো কথা কিন্তু সেই বাচ্চাটাকে যদি স্বামীর ঘরে গিয়েও শ্বশুরের বা শাশুড়ি বা স্বামীর হাত পা ধরে যদি বলতো যে না আমি ভুল করেছি আমি অনেক সময় হয় যে ভুল করার পর ক্ষমা চাওয়ার পর যদি সেই সংসারে ফিরে গিয়ে সংসার করত সেটা আলাদা ছিল ও নত হবে না ও ওকে সন্দীপ ডেকেছিল সেটা তখন বলেছিল হ্যাঁ আমাকে ডাকছি। আমার ফেসবালুর জন্য আমার মুখ না দেখালে তো ওর বাড়ি হবে না ও টাকা হবে না সেই সন্দীপ কিন্তু দুটো চ্যানেল দিব্যি এখন চালাচ্ছে ঘর করছে বাড়ি করছে খাওয়া দাওয়া ঠিকঠাক করছে তখন বউয়ের ইনকামে বউ যায় বলতো যেভাবে চলতো সেভাবে বউ চলতো মানে সন্দীপ চলতো আর এখন দেখো নিজে বাজার করছে কত রকম মাছ আসছে কত কিছু খাচ্ছে আর এই ধবলা এই কেসের পিছনেই টাকা যাচ্ছে কি দরকার ছিল এসব করা তাহলে তুই যখন ছেলেকেই চাইছিস তাহলে ছেলেকে চা ব্যাস হয়ে গেল তাহলে ডিভোর্স যখন দিবিও না করবিও না তাহলে ডিভোর্স ফাইল করেছিলি কেন আমার কথা হচ্ছে আমি যখন ডিভোর্স দিবই না তাহলে আমি ডিভোর্স ফাইল করবো কেন তাহলে ওখানে আমার একটা টাকা গেল তারপরে সমাজসেবকের পাশে পিছু পিছু দৌড়াচ্ছিস মানে যেটা যখন তোর মনে হয় এক কথায় তখন সেটাই তুই করছিস আমি ঘর ছাড়বো ঘর ছাড়লি আমি ছেলেকে তখন লাগবে না আমার যখন প্রয়োজন আমি পরে ছেলেকে নিয়ে নেব নয় মাস ছেলের কাছে কিন্তু কোনো প্রয়োজন ছিল না মায়ের কাছে এখন ছেলেকে প্রয়োজন কেন কারণ কি সবাই বিদেশ থেকে ছেলেকে টাকা পাঠাচ্ছে গিফট পাঠাচ্ছে ছেলে ভ্যালু এখন হয়ে গেছে ছেলেকে রাখলে তার মায়ের ইনকাম হবে কেন এখন ন মাস পর চাইছে তোমরাই বলো কেন নমাস পর চাইছে তার না আছে একটা জায়গা মাথা গোজার যে না আমি এই জায়গাটায় বাচ্চাটাকে নিয়ে এসে রাখবো কোন সাহসও চাইছে যার বাবার এত ঘর সেই বাচ্চাটা এখন জড়ো হয়ে থাকবে বাচ্চাটাকে নিয়ে এসে কোথায় রাখবে চারিদিকে মশা মাছি তারপরে তোমার গরম ও নিজেই বলে চার পাঁচবার স্নান করছি নাইটি পাল্টাচ্ছি তাহলে সেই বাচ্চাটাকে কোথায় রাখবে সে নিজেই নিচে শুচ্ছে তাহলে ও বলছে যে নিচে শুয়ে কি মানুষ হয় না স্ত্রী ছাড়া কি মানুষ হয় না অবশ্যই হয় বাচ্চা যদি তিন মাস সন্দীপের কাছে থাকে আর তিন মাস ওর কাছে থাকে কথায় কথায় বলছি তাহলে সেই বাচ্চাটা অসুস্থ হয়ে পড়বে কারণ মানিয়ে নিতে পারবে না পরিবেশের সঙ্গে সন্দীপের পরিবেশটা আলাদা আর এর পরিবেশটা সম্পূর্ণই আলাদা সন্দীপের পরিবেশটা এর পরিবেশে থাকলে সন্দীপের পরিবেশে গিয়ে খাপ খাওয়াতে খুব কষ্ট হবে কারণ এর পরিবেশটা হচ্ছে নিচে সুতা হবে গরম মশা মাছি দ্বিতীয়ত লুডু তোমার বাচ্চাকে ছেড়ে রাখবে হয়তো বাইরে বাইরে ঘুরে বেড়াবে তখনই যখন সন্দীপ বাড়িতে যাবে এসির হাওয়া খাবে তারপরে তোমার মশামাছি তো ছাড়ো এসির হাওয়া খাবে তারপরে ওই যে বাঁধাবাড়িতে থাকবে তখনই কিন্তু বাচ্চাটা অসুস্থ হয়ে পড়বে বা এর বাড়িতে যখন আসবে তখন গরমে অসুস্থ হয়ে যাবে বাচ্চাটা কিন্তু মেন্টালি প্রেশার পড়বে এটা আমাদের সব সব মানে সবার আগে বুঝতে হবে যে বাচ্চাটার উপর দিয়ে কী যাবে কারণ না পারবে তখন বাবাকে ছাড়তে না পারবে মাকে ছাড়তে এখন মাকে সে কিন্তু ভুলে গেছে মাকে ভুলে যাওয়ার পক্ষে কি হবে বলো তো এখন একভাবে মানুষ হচ্ছে যে না থাম্মি দাদু আর বাবা আছে আমার জীবনে সেটা একরকমভাবেও কিন্তু মানিয়ে নিয়েছে আজ নটা মাস কারণ নটা মাস একটা করে বাচ্চাদের জীবন যাওয়ার মানে একটা করে বয়স বাড়া নটা মাস যাওয়া মানে প্রায় এক বছরের কাছাকাছি কিন্তু বাচ্চাটা কিন্তু অনেকটাই ভুলে গেছে হয়তো মাকে মাকে হয়তো মনেও পড়ে না কারণ মাকে একদিনই দেখেছিলাম ক্যামেরার সামনে ঘুমের থেকে উঠে মা বলে কেঁদে উঠেছিল তাছাড়া কিন্তু আর মায়ের কথা শুনতে পাওয়া যায় না বা বলে কি বলে না জানি না কিন্তু আমার মনে হয় এটা ভুল হবে বাচ্চাটার উপরে প্রেশার পরবে আমি না বলছি সন্দীপের কথা না বলছি কৃষাণুর মায়ের কথা মা হয়েছ হয়তো বাচ্চাটার কথা মনে পড়ে কি পড়ে না কারণ এই মায়ের আজ পর্যন্ত দেখিনি বাচ্চাকে মনে পড়তে আজ অ্যানিভার্সারি পালন করছে কি বয়ফ্রেন্ডের ই থেকে আইডি থেকে যে আইডিটা বয়ফ্রেন্ড গিফট করেছে নে চালা চালা বলে সেই আইডি থেকে সন্দীপকে উইশ করছে কেন নিজের চ্যানেল থেকে উইশ করা যেত না এটা তো ব্যান্ড প্রোমোশন না যে এই চ্যানেলে দিলে স্ট্রাইক মারবে বা চ্যানেলটা উড়ে যেতে পারে এইরকম তো কিছু না না তাহলে বয়ফ্রেন্ডের ই থেকে কেন আইডি থেকে কেন উইশ করা হচ্ছে দ্বিতীয়ত যেই স্বামীকে কিছুদিন আগে অন ক্যামেরায় বলেছিল চুল্লু খোর সেই স্বামীকে চুলু চুলুখড়কে উইশ করতে খারাপ লাগছে না যে একবার বুঝছে একবার খারাপ লাগছে না যে আমি স্বামী বলছি আমি সন্দীপ মিত্র ওয়াইফ বলছি এগুলো একবারও খারাপ লাগছে না কী জানি আমার এগুলো না প্রশ্ন জেগেছে কালকে আমি ভিডিওটা দেখেছি আজকে আমি ভিডিও করছি কিন্তু একদিন ধরে আমি শুধু ভাবলাম যে যেই মানুষটাকে আমি ছোট করলাম যে আর ও ওই বাড়িতে যাবে কি করে দেখো শাশুড়ি এত কিছু করে এখনও পর্যন্ত অন ক্যামেরায় আমরা দেখি আমরা কাউরির বাড়ি গিয়ে কিন্তু বসে নেই না সন্দীপের না সন্দীপের শ্বশুর বাড়ি কিন্তু সন্দীপের মা যেভাবে সংসার চালায় আমরা আমরা এই বয়সেও কিন্তু পারবো না ধান ভাঙা থেকে সব কিছু এ টু জেড সব করে সেই সে কিন্তু একটা বাচ্চাকেও সামলায় স্কুলে পাঠানো টিউশানে পাঠানো স্নান করা খাওয়ানো সংসারের কাজ মিস্ত্রিতে চা করে দেওয়া কিন্তু প্রত্যেকটা মিস্ত্রি যাওয়ার পরে তোমার ঘর বাড়ি পরিষ্কার করা কারণ মিস্ত্রি যাওয়ার পর আমরা প্রত্যেকে জানি যে ঘরবাড়ির কী অবস্থা হয়ে থাকে দিয়ে বেচারি আর রাত্রিবেলায় কৃষ্ণকে পড়ানো পড়ানোর পরে রাত্রিবেলা আর পারে না যে রুটিগুলো ভাজবে তার সুগারে পেশেন্ট অবশ্যই রুটি খাওয়া দরকার কিন্তু আর পেরে ওঠে না মন চায় না মানে মন চাইলেও শরীরে সঙ্গ দেয় না আর সুগারে পেশেন্টদের আমার মায়ের আছে আমার আছে আমরা জানি সন্ধ্যা লাগলেই আর পেরে উঠি না সারা সারাদিন যেমন তেমন আলিশিটা বেশি চলে আসে সুগারে পেশেন্টদের আলিশি আসে বেশি মানে মন চাইলেও তখন মনে হয় না যে করি এখন অবশ্য আমার সেই আলিশিটা আসেনি সুগার এলেও কিন্তু আমার মায়ের আছে আমি বুঝি চোখে কম দেখে সন্ধ্যা লাগলে সুগারে পেশেন্টরা চোখে কম দেখে সবসময় কম দেখবে তবে সন্ধ্যাবেলায় বেশি কম দেখে তো সেখান থেকে বলছি মানুষরা এই যে নাতিকে সামলাচ্ছে সেই নাতি চলে গেলে কি অবস্থা হবে তো এই দাদু চব্বিশ ঘন্টা নাতিকে সঙ্গে করে খেলার ছলে বন্ধু হয়ে বসে থাকে সেই দাদু পুরো বুক খালি হয়ে যাবে যে মানে ওই দুটো মানুষ হয়তো কৃষাণু যদি চলে যায় বা কৃষাণুরও জীবন ভ্রমরা মানে কেড়ে নিয়ে চলে যাওয়া হবে আর ও দাদু ঠামেরও জীবন ভোমরা কিন্তু ওরা নিয়ে চলে যাবে দিব্যি ভালো ছিল পরিবেশটাও ভালো সন্দীপ ভালো অসুবিধা তো হচ্ছে না হ্যাঁ যদি অসুবিধা হতো সেটা আলাদা কথা হচ্ছে না চলো অসুবিধা হচ্ছে বাচ্চাটাকে নিয়ে চলে আসি সেটা আলাদা কথা কিন্তু আমি দেখছি মায়েরই অসুবিধা হবে গেল দ্বিতীয় এবার হচ্ছে অ্যানিভার্সারি পালন আজকে দুপুরে যে ভিডিও ছেড়েছে সেটাই দেখলাম অ্যানিভার্সারি বাবার বাড়ি পালন করছে বাবা মায়ের কী নিষ্ঠুর মন না যে বাবা মা একসঙ্গে ঘুরে বেড়াচ্ছে মেয়েটা এইভাবে পড়ে আছে একবার মনে হচ্ছে না যে আমরা স্বামী স্ত্রী এই বয়সেও কি সুন্দর মানে শালিক পাখির মতো জোড়ায় জোড়ায় ঘুরে বেড়াচ্ছি কিন্তু আমার মেয়েটা দেখো আমার মেয়েটার আজকে না আছে ছেলে না আছে স্বামী তারপরে আজকে এত কিছু খাওয়া দাওয়া আর ওদের সবজি কালারগুলো দেখো কেমনই যেন চিংড়ি আর ই করেছে কাঁঠাল চিংড়ি ইচর চিংড়ি তো দেখতে কেমনই যেন মানে আলাদা আলাদা চিংড়ি আলাদা পরে আছে কাঁঠালটা আলাদা পরে আছে মানে ঘুটো ঘুটো যেটা বলে না সেই রকম ইঁচড়গুলো হয়ে আছে আর মাংস তো আজকে মোটামুটি তবু ঠিক আছে আর চাটনি তো মানে গ্লাসে ঢেলে খাবে চাটনিটা এক গ্লাস গ্লাস নিবে ছোটো সেই চাখায় না যেগুলো ওগুলোতে স্টিলের গ্লাসে নেবে যে লাস্টে চুমুক মেরে খাবে চাটনি কেউ অত পাতলা করে হ্যাঁ আমরা চাটনি পাতলা করি ছোট আম আর গরমের সময় একটু পাতলা পাতলা চাটনি খেতে কিন্তু ভালো লাগে লাইটটা চলে গেল চাটনি খেতে ভালো লাগে কিন্তু এত পাতলা চাটনি কেউ করে না বা দেখিনি বা খায়নি কি কী কালার যেমন কালার মানে টুক করে ঢে ঢাকনা ঢাকনাটা এরকম করে তুললো চাটনি টুক করে আবার ঢেকে দিল মানে চাটনির কালার ভালো হয়নি তো খাওয়া দাওয়ার পরিপাটি বেশ ভালোই ছিল অনেক দিন পর বাপি এসেছে আর বাপি মায়ের মাকে পিছনে নিয়েছে নিয়ে গান করতে করতে যাচ্ছে আর মেয়ে এটা পাড়ার কাকার সাথে যাচ্ছে আর সেটা বাবা মজা পাচ্ছে যে আমি বউকে দেখো পিছনে বসিয়ে লা লাল করতে করতে যাচ্ছে কি বাবা সত্যি মানে মানুষ মেয়ে ভুল করলে বাবা মাতে বোঝায় বোঝানোর পর বোঝায় তুমি কি ভুল করছো তুমি এখনও ফিরে যাও তোমার ছেলে আছে সংসার আছে রাগ হয়েছিলে এসেছিলে ঠিক আছে বা এতদিন পরেও সন্দীপের কাছে বাবা মা ভুল করেছে সেটা ভেবেও যে না আমরা ভুল করেছিলাম মেয়ের কথা শুনে তো যা হয়েছে মিটে গেছে হয়েছে বা অন ক্যামেরায় করো না তোমাকে কেউ বলছে না অফ ক্যামেরায় করো অন ক্যামেরাতেই করো যে না বাবা মা একটু নিচু হয় মেয়ের জন্য সন্দীপ আর সন্দীপের বইয়ের কথা ছেড়ে দিলাম বাবা মা তো নিচু হয় যে না ভুল হয়েছে অনেক অনেক বাবা মাকে দেখেছি যে শ্বশুরবাড়িতে এসে মানে বিহায় বিহা নিয়ে হাত পা ধরে ক্যামেরা অন ক্যামেরাতে করো আমরাও দেখি যে তখন আমরা বলতে পারবো যে না সন্দীপ এই সন্দীপের শ্বশুর শাশুড়ি এসেছিল এসে এত কান্নাকাটি কাকুতি মিনতি করেছে অন্তত বাচ্চাটার জন্য আরেকবার একটা সুযোগ দেওয়া হোক না মেয়ে সরি বলছে না তোমার শ্বশুর মানে সন্দীপের শ্বশুর শাশুড়ি একবার এসে কথা বলছে ভুল হয়েছে ক্ষমা চাও তবু ভালো লাগে কিন্তু এরা ক্ষমা চাইতেও রাজি না এটা মেয়েদের জীবনটাও নষ্ট করছে এবার বাচ্চাটা জীবনটাও নষ্ট করবে আর পাগলের মতো যে বাচ্চা আসবে বাচ্চা আসবে বাচ্চা আসবে এটা আমরা অনেক দিন থেকেই শুনছি বাচ্চা আসুক আমরাও দেখি যে কি হচ্ছে না হচ্ছে কারণ প্রশাসন আমাদের থেকে বুদ্ধি অনেক কিছু আছে যেটা ভালো মনে করবে অবশ্যই সেটা করবে কারণ প্রশাসনের আমাদের থেকে বুদ্ধি আছে এই কারণেই কারণ এরকম এরা দশটা কেস হ্যান্ডেল করে সারা সারাদিনে হয়তো আমরা হয়তো বুঝতে পারছি না কার দোষ কার ভুল কিন্তু ওরা ঠিক খুঁজে খুঁজে বের করে কার দোষ কার ভুল বাচ্চাটা কোথায় গেলে সেফ থাকবে বাচ্চাটা কোথায় গেলে পরিবেশ ভালো থাকবে সুতরাং প্রশাসনের উপরে আমাদের ভরসা আছে আর এ এ দেখা যাক কি বলছে ঠিক না ভুল আর দালাল একে পুরো ভরকাচ্ছে আর কিচ্ছু না এর জীবনটা এর জীবনটার প্রতি প্রত্যেকের একটা করে কিন্তু অবদান আছে আছে মা বাবার আছে দালালের আছে ধরো এই একমাত্র দাদা পছন্দ করে না এটা দাদা যতই হাসুক না কেন দাদা পছন্দ করে না দ্বিতীয় হচ্ছে ঠাম্মি পছন্দ করে না কথাবার্তাতে বোঝে দেয় ঠাম্মি ওকে পছন্দ করে না যে মেয়ে এই ঘরে এসে থাকুক কারণ আগেকার মানুষ একদমই পছন্দ করে না যে বিবাহিত মেয়ে এসে ঘরে থাকুক আর কারণ তারপরে আবার ইনকাম করছে দাপটটা তো মেয়ের একটু বেশি হবেই সেখানে একটু মানিয়ে নিতে কষ্ট হয় কিন্তু বাবা মায়েরও কষ্ট হয় বাবাও দেখবে তোমরা মুখ গুবড়া করে বসে থাকে কিন্তু কোনো বাজার করতে যাব বা কিছু কিনতে যাব বা মেয়ে টাকা দিচ্ছে বা মা চানছি সেই দিন দেখবে বাবার মুখ কিন্তু হাসি হাসি হয়ে যায় আর অন্যদিন বাবা কিন্তু অং করে বসে থাকে দাদাও তাই কিন্তু দাদাকে ঘুরতে নিয়ে গেলে খাওয়ালে ই করলে সেদিন আবার খুশি হয়ে যায় তো এই টিপসটাই ও ফলো করছে বেশি দিন এইরকমভাবে ভালোবাসা পাওয়া যায় না দেখা যাক এক বছর হতে চলছে আরও চলুক না পাঁচ বছর তো শ্বশুরবাড়ি নির্যাতন হয়েছে সয়াবিন খেয়ে আর এই বাড়িতে ডেলি সয়াবিন খাচ্ছে তাহলে আর কষ্ট হচ্ছে না তার এইবার ওই বাড়িতে শুধু পটল শাটিং মাছ খেয়েছে এই বাড়িতে কিনে কিনে পটল শাটিং মাছ খাচ্ছে আর ছোট মাছ খাচ্ছে ছোট মাছ খেলে নাকি খেতে পারে না তার কষ্ট হয় কিন্তু এ বাড়িতে আবার বৌদির দোহাই দিয়ে ছোট মাছ খাচ্ছে আজকে অবশ্য একটু বড় এসেছে তবে খুব বড় না এটা রুই মাছের বাচ্চাকেই বলে এটা হচ্ছে চারাপোনা বলে এটা রুই মাছ একদম কত বড় রুই মাছ দেখো কত্ত বড় রুই মাছ এটা কত বড়ো রুই মাছ না ওটা চারাপোনা বলে রুই মাছ এর থেকেও বড় হয় চলো বন্ধুরা আশা করি ভালো লাগলো আর ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করো চলো এটা